অবশেষে সব জল্পনা কল্পনার অবসান হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি গঠন নিয়ে। আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করেছে আপিল বোর্ড। তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণকে এ পদে যায় ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন প্রধান পীরজাদা শহীদুল হারুন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং তার স্পষ্ট হয়েছে। এ বিষয়ে প্রার্থীরা আপিল বোর্ডে অভিযোগ করেন। আমরা বিষয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লিখিত চিঠি দেয়। চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জায়েদ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা করে। জনাব জায়েদ খানের প্রার্থিতা বাতিল হয়। অপর সাধারণ সম্পাদক প্রার্থী 163 ভোট প্রাপ্ত জনাব নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত তো 28 জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। শিল্পী সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল 428 জন, ভোট দিয়েছেন 365 জন। সভাপতি পদে জয়ী হন ইলিয়াস কাঞ্চন, তার প্রতিদ্বন্দ্বী মিশা সদাগর পেয়েছেন 148 ভোট। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান, তিনি পেয়েছেন 176 ভোট। এই একই পদে তার প্রতিদ্বন্দ্বী নায়িকা নিপুণ 13 ভোটে হেরে যান। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ জায়েদের বিরুদ্ধে নির্বাচনে দুর্নীতির অভিযোগ তোলেন। নিপুণ সংবাদ সম্মেলনে জায়েদ খানের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগও করেন। অভিযোগগুলো তিনি লিখিতভাবে নির্বাচন কমিশনের আপিল বোর্ডে জানান। এরপর আপিল বোর্ডকে বিষয়টি সুরাহা করার দায়িত্ব দেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। আজ 5 ফেব্রুয়ারি শনিবার বিকেলে বৈঠক ডাকে আপিল বোর্ড। বৈঠকে নিপুণ অংশ নিলেও জায়েদ খান উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতেই শাহানুর রহমান সোহান আপিল বোর্ডের রায় ঘোষণা করে বলেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ ঘোষণার পর FDC-তে আনন্দ মিছিল বের হয়। নিপুণ নিপুণ শব্দে মুখরিত হয় গোটা এলাকা। এর মধ্যে দিয়েই চলচ্চিত্র শিল্পী সমিতি নতুন কমিটি নিয়ে জটিলতার অবসান করতে যাচ্ছে। জায়েদ খান ও আপিল বোর্ডের অপর সদস্য মোহাম্মদ হোসেন জেমির দাবি, আপিল বোর্ডের মেয়াদ গত 29 জানুয়ারি শেষ হয়েছে, স্বাভাবিক কারণেই আপিল বোর্ড এই রায় দিতে পারেন না বলে তারা মনে করেন। কথা বলতে চাই, এখানে নির্বাচনের সময় জেমি সাহেব কোথায় ছিলেন? হ্যাঁ, উনি কোথায় ছিলেন? নির্বাচনের দিন পরের দিন আমি তাকে বহুবার ফোন করেছি, উনি কোনো ফোনটাই ধরেনি। তারপরের দিন উনি বাইরে চলে গেছেন, দেশের বাইরে চলে গেছেন। সুতরাং এখানে তো তাকে আর দরকার পড়ে না, তিনজনের তো প্রয়োজন পড়ে না, কারণ এটা মানে মেজরিটি মাস্ট বি গ্যারান্টি। তো আমরা সেখানে দুইজন ছিলাম, কি দুইজনই না। আমরা তো বলবো যে আমরা তো সে কি বলছে না বলছে সেটাকে আমরা কোনো ভূক্ষেপ করার মতো অবস্থা আমাদের নেই। আমরা আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি।